সুদী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমত ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কৃষকের ধন্যাপাতা কীভাবে চাষ করেছে এবং কী রকম লাভ হতে পারে। তো আমার পিছনে যে ক্ষেতটা দেখতে পারতেছেন, এটা কিন্তু পুরো ক্ষেতটা কিন্তু ধন্যাপাতা। তো চলুন ঘুরে আসি কৃষকের ধন্যাপাতা ক্ষেতের থেকে। দর্শক আপনারা যে ক্ষেতটা দেখতে পারতেছেন, এই ক্ষেতটা কিন্তু পুরো একটা ধন্যাপাতা ক্ষেত। ধন্যাপাতা, ধন্যাপাতা কিন্তু এক সময় কিন্তু প্রচণ্ড দাম ছিল, এখন কিন্তু সেই ধন্যাপাতার কিন্তু দাম নেই। ক্ষেতটা অনেক বড় একটা ক্ষেত, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং ক্ষেতের ভিতরে যাওয়ার চেষ্টা করব না, কারণ পাতাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং কোমল জাতীয় একটি পাতা। এই যে একদম শুরু করে এই পুরাটা ধন্যাপাতা, এক মোটা ধন্যাপাতা কিন্তু বর্তমানে 10 টাকা, কিন্তু এই এক মোটা ধন্যাপাতা কিন্তু এক সময় 100 টাকা 200 টাকাও কিন্তু গেছে। এখানে আবার একটা গাছ হয়েছে, এই যে কাটাখুরা, এটাকে বলে কাটাখুরা। এটা যদি গরু কোনো গাভীর মানে আপনার বাড়িতে গরু গাভীর বাচ্চা দিয়েছে, তাহলে কিন্তু আপনি এই গাছটা খাওয়ালে কিন্তু সেই দুধ হয়। দেখেন ধন্যাপাতা, ও গাছের ঘোড়াটা দেখছেন লক 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 করে, অরিজিনাল একদম পাতাটা ভাই, সেই বাবা প্রচুর গ্রান, হ্যাঁ প্রচুর গ্রান ধন্যাপাতাটা। এই যে পাশে আবার ভুট্টা বুনছে, এটা ভুট্টা না গরুর ঘাস। ওয়াও, গাছের বয়স কিন্তু অনেক, পেঁপেগুলো কিন্তু এগুলো কিন্তু খুব মিষ্টি পেঁপে। ও ছোট্ট একটা গাছের ভিতরে দেখেন 4-5টা পেঁপে আছে, ওর পিছনে পেঁপে আছে দেখেন আপনারা। আমি কিন্তু ধন্যা ক্ষেতের পুরো ভিতরে চলে গেছি, সাইড দিয়ে মানে মাঝামাঝি স্থানে আছি। চকটা কিন্তু বিশাল বড়, পিছনে যেটা দেখতে পারতেছেন আকাশ মনি গাছে ফুল এসেছে। দেখেন ধন্যবাদ কত বড় হয়েছে এটা, এই যে ও অনেক বড় হয়েছে। হঠাৎ করে মনে হবে কি গাজর, গাজর গাছে কিন্তু এরকম হয়। ওই পিছনে কফি বুনছে, কফি কিন্তু শীতকালে ফসল, এটা কিন্তু আমরা সকলে জানি। আর শীত আমাদের দেশে লাড়া দিয়েছে, এই যে দেখছেন এই ফুলটা দেখেন, ওয়াও কুচুল্লা, কুচুল্লা গাছের ফুল। এই কুচুল্লা গাছ কিন্তু ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু খেয়ে থাকে শাক হিসাবে, এবং এই ফুলটা দেখেন একদম মনে হচ্ছে যে পটল, পটল ফুল আর এই ফুল সেম সমান সমান, একদম দেখতে সেম কাছাকাছি। না এই ফুলের গ্রান নেই, দেখতেই সুন্দর। এই যে আমরা কফি খেতে চলে আসছি, এটা হলো ফুলকপি, কয়দিন পরে এই ফুলকপি চলে আসবে। ওয়াও দেখেন কত সুন্দর করে একে একে আল করে কিন্তু এই কফি লাগানো হয়েছে, কফি প্লাস ধন্যা দেখেন একসাথে। পিছনে বিশাল বড় পেঁপে বাগানো আছে দেখছেন, অনেক বড় পেঁপে বাগান। এই যে কফি ফুল আসে দেখেন, আর কয়দিন পরে ফুল আসবে। আমার মনে হয় এই কফিটা দাম পাবে, কারণ এই কফিটা যখন উঠবে তখন আমাদের দেশে দামই থাকবে। পানি দেয় নাই বোধ হয়, পানি দিবে বোধ হয় কফি খেতে, অনেক বড় কফি খেতটা মোটামুটি। তো ওই সাইডে আবার ছোটো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো একটু বড়, এগুলো আশা পড়বে কদিন পরে আশা পড়বে। দুটা ভাগে কিন্তু ভাগ করছে কৃষক ভাই, এখানে ধন্যাপাতা, এখানেও ধন্যাপাতা, আর এখানে বুনছে কফি, তাহলে দুইটা ফসল এখানে আছে। ফুল আসবে আসবে, আর বেশি না কটা দিন তারপরে ফুল চলে আসবে। এখানে আবার এই যে এটা আবার আরেক কফি বোধ হয়, এখানে পানি দিয়ে কফি চারা বুনছে দেখছেন,
হয়তো সরকারি মানে পাবলিক কিনছে বোধ হয়, তার মাঝে কিন্তু এটা লাগানো হয়েছে, মনে হয় কাল পরশু বোধ হয় পানি দিচ্ছে। এই সাইডের চারাগুলো একটু বড় হয়ে গেছে দেখছেন, এই যে এগুলো একটু বড় হয়ে গেছে, বোধ এগুলো একটু আগে লাগানো হয়েছে আর কি। যে কৃষি করে কাজ করতেছে খুব সুন্দর। পেঁপে বাগান এখানে, এই যে এই ধরনের জিনিস দেখছেন, এই যে ধন্যা পাতা বড় হইলে যে ফুলটা আসে, এই যে এই ফুলটা, এই যে ধন্যা পাতা ফুল, ওয়াও খুব সুন্দর। আমরা কিন্তু ধন্যা পাতা আর ওই যে হজ ই বলে আর কি, কালিজিরা, কালিজিরার ফুল একে সেম সেম একই। এই যে টমেটো চারা দেখেন, টমেটো বুনছে, ওয়াও। আমরা প্রায় ভিডিওতে বলে থাকি যেটা, সেটা হলো যে কৃষক ভাইরা কিন্তু কোনো একটু জায়গা ফাঁকা রাখতে চায় না, আর সেটা হলো যে একটা গাছ লাগিয়ে দিল কিন্তু সেই কৃষক ভাই কিন্তু সেটা একটা পুঁইশাক লাগালো, পুঁইশাক লাগালে কিন্তু একদিনের তরকারিটা কিন্তু হয়ে যায়। আমি কিন্তু এখন পুরোপুরিভাবে কিন্তু ইয়ে একদম ফুলকপি ক্ষেতের মাঝখানে, তো ওই চারাগুলো দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে। ওইটা ছোটো পেঁপে বাগানটা তো অনেক বড় দেখা যায়, পেঁপে বাগানটা ঘুরে এসে দিয়ে আপনার দেখাই, পেঁপে খেয়ে দেন কি করছে। ওরে ভাই অনেক পেঁপে দেখা যায়, মা এই পানি দিচ্ছে না, ওখানে পানি দিচ্ছে, এই পানিটা এখানে চলে আসছে, ফ্রি সার্ভিসিং এ পাইছে আর কি এটা, নাকি ও আল ভেঙে দিছে। এ আল্লাহ, ওরে আল্লাহ, পেঁপে তো দেখা যায় খেয়ে একদম বিনাশ করে ফেলাইছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এই চারাগুলো হলো ছোট ছোট চারা, এটা বোধহয় শেষ ফিনিশিং এ লাগিয়েছে, এই যে একদম শেষ ফিনিশিং এ লাগিয়েছে, একদম শেষ ফিনিশিং মানে পুরাই শেষ ফিনিশিং। দেখছেন খুব সুন্দর একটা ধন্যা পাতা এবং প্লাস ফুলকপি সাইডে আমরা দেখতে পারতেছি যে অনেক বড় চক এটা, এবং এই চকটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু সব কৃষক ভাইরে কিন্তু কাজ করে। এখানে একটা গাছ দেখতে পারতেছি আমরা, যে এটা কী গাছ সেটা আপনাদেরকে দেখাই। এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু একটা পাতাবাহার গাছ দেখছেন, অথচ ছাইডে হয়ে রয়েছে। এটা কিন্তু ঢাকা শহরে কিন্তু ই করবে, যে টপে লাগিয়ে চারা বানিয়ে ফেলবে। জঙ্গল এটা, কুচুল্লা গাছ, এই যে পেঁপে গাছগুলো দেখছেন কেটে ফেলেছে, হয়তো পেঁপে বাগান ছিল এটা। এই চারাগুলো ছোট ছোট পানি দিচ্ছে দেখছেন, ভাই কি আবার সাপ টাপ নাকি। এই যে চারাটা খুব ছোট, চারাটা একটু বড়, সিরিয়াল সিরিয়াল না ধরলে কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু আপনি পারবেন না। কফি, কফি সিরিয়াল লাগাতে হবে, তাহলে কফি আপনি ভালো ফলন পাবেন, নাহলে কিন্তু কফির কোনো ফলন আপনি ভালো মতো পাবেন না। এই যে গাছটা দেখছেন কী পরিমাণ পেঁপে আসছে, মোটা কত গাছ, তারপরে এই যে ওয়াও অনেক পেঁপে আসছে, মোটামুটি ভেঙে পড়ে রয়েছে পেঁপে। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো এই জায়গাটা এসে আমার। যেখানে ছায়া আমি বুঝতে পারলাম না যে ছায়া যেখানে ওখানে কফি বড় হয়ে গেল কারণটা কি, এই সাইডে কিন্তু কফিগুলো কিন্তু অত্যন্ত বড় হয়ে গেছে, কিন্তু মাঝামাঝি স্থানে কফিগুলো বড় হয়নি, ওটা হলো ছোট ছোট, ওটা বোধহয় পরে আসবে। কৃষক ভাই একটা জিনিস ব্রেন খাটাইছে এখানে, সেটা আপনাদেরকে বলি যে সব কফি যদি একবারে চলে আসে তাহলে কিন্তু কৃষক কিন্তু সেই কফি কিন্তু কেটে কুলাতে পারবে না, তাই সে চারাগুলো আগ পিস করে লাগিয়েছে। সামনে চারাগুলো একটু বড় দেখেন, এই সাইডেগুলো চারাগুলো আরেকটু বড়, মাঝামাঝি স্থানে আর একটু ছোটো, কিন্তু শেষ ফিনিশিং দেখেন এটা ছোট, একদম ছোট। এখানে ব্রেন যেটা খাটিয়েছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একটু, যে ওখানকার কফি যখন আসবে ওটা বিক্রি করতে করতে এখানে কফি আসবে, এবং এখানে কফি বিক্রি করতে করতে প্লাস এখানে কফি আসবে, তাহলে কী হলো যে ওখান থেকে ফিনিশিং দিতে দিতে এখানে এসে শেষ ফিনিশিং। কৃষক ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, এই কারণে কিন্তু এই জিনিসটা করেছে।